দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। ফিন আর্কিটেক্টের আরও একটি নতুন প্রজেক্টে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আপনাদের নিয়ে যাব মৌলভীবাজারের একটি চমৎকার প্রজেক্টে। মৌলভীবাজার অসাধারণ একটি শহর, প্রকৃতির অনন্য সৌন্দর্যে পরিপূর্ণ জেলা এটি। এই প্রকৃতির মাঝে এক চিলতে স্বপ্নের নীড় তৈরি করতে চেয়েছিলেন আমাদের ক্লায়েন্ট মোশাররফ হোসেন। তিনি তার স্বপ্নের নীড়টি তৈরির জন্য ফিন আর্কিটেক্টের ওপর ভরসা করেন। আমাদের সাথে যোগাযোগ করার পর আমাদের আর্কিটেক্ট টিম মৌলভীবাজার ল্যান্ড ভিজিটের উদ্দেশ্যে যান। আমাদের প্রতিটি প্রজেক্টে আর্কিটেক্ট টিম ল্যান্ড ভিজিট করার পরে ডিজাইন শুরু করেন। এই চারতলা বাড়িটি খুব আইসুদিং ওয়েতে ডিজাইন করা হয়েছে। বিল্ডিং এর ফ্রন্ট লুক অ্যাট্রাকটিভ করার জন্য রাস্টিক টাইলস ইউজ করা হয়েছে। লাইট কালার কম্বিনেশনের জন্য বিল্ডিংটি আরো বেশি সুদিং লাগছে। ফুল হাইট গ্লাস ইউজ করা হয়েছে যেন প্রতিটি অ্যাপার্টমেন্টের ইনার পোর্শনে প্রপারলি আলো বাতাস আসতে পারে। রুফটিও খুব ইউনিক ওয়েতে ডিজাইন করা হয়েছে। সব মিলিয়ে চমৎকার একটি বিল্ডিং এটি। দর্শক মন্ডলী, ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করুন। দর্শক মন্ডলী, এবার আপনাদের এই বিল্ডিং এর ফ্লোর প্ল্যানটি দেখাবো। দর্শক মন্ডলী, এটা আমাদের বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোর। এটা হচ্ছে আমাদের এন্ট্রিওয়ে। এন্ট্রিওয়ে দিয়ে এসেই এখানে একটি লম্বা ড্রাইভওয়ে আছে। ড্রাইভওয়ে থেকে এসেই একটি স্টেয়ার আছে। আমাদের গ্রাউন্ড ফ্লোরে একটি ইউনিট ডিজাইন করা হয়েছে। এটি ইউনিটের ভেতরের এন্ট্রি গেট। এন্ট্রি গেট দিয়ে এসে এখানে আছে ড্রয়িং কাম ডাইনিং স্পেস। আমাদের এই ইউনিটে তিনটি বেডরুম ডিজাইন করা হয়েছে। দুইটি বেডরুমের সাথে আছে অ্যাটাচ টয়লেট, আছে একটি কমন টয়লেট, এছাড়াও আছে কিচেন এবং বারান্দা। আমাদের এই বিল্ডিং এর ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোর নিয়ে একটি ডুপ্লেক্স ডিজাইন করা হয়েছে, যেটা আমাদের ক্লায়েন্ট নিজে থাকার জন্য ডিজাইন করেছেন। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরের এন্ট্রি গেট। ভেতরে এসেই আছে ডাইনিং স্পেস, তার থেকে একটু এগিয়ে আছে লিভিং এরিয়া। আমাদের ফার্স্ট ফ্লোরে আছে দুইটি বেডরুম, আছে একটি কিচেন। ডাইনিং স্পেসের পাশেই আছে আমাদের সেকেন্ড ফ্লোরে যাওয়ার স্টেয়ারকেস। সিঁড়ি দিয়ে সেকেন্ড ফ্লোরে এসেই আছে একটি ফ্যামিলি লিভিং স্পেস। এখানে তিনটি বেডরুম রাখা হয়েছে। প্রতিটি বেডরুমের সাথে আছে অ্যাটাচ টয়লেট এবং বারান্দা, এছাড়াও আছে কিচেনের স্পেস। থার্ড ফ্লোরে দুইটি ইউনিট করা হয়েছে। একটি ইউনিটে আছে একটি বেডরুম এবং অপর ইউনিটে আছে দুটি বেডরুম। এছাড়াও আছে ড্রয়িং কাম ডাইনিং স্পেস, কিচেন, টয়লেট এবং বারান্দা। সব মিলিয়ে অসাধারণ একটি কম্বিনেশন। দর্শক মন্ডলী, এবার আমি এই বিল্ডিং এর খরচের হিসাবটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমাদের এই বিল্ডিং এর ফ্লোর এরিয়া 1520 স্কোয়ার ফিট। দর্শক মন্ডলী, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফিন আর্কিটেক্টের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।